माय डियर स्टूडेंट्स एंड व्यूअर्स वेलकम हेयर आई एम प्रसेनजीत नमस्कार। आज भिडिओत दशम श्रेणी गणितर दीघा समीकरण एस एस एल सी 2015 पेपर थका प्रश्न समूह समाधान कर बुझा दियार चेस्ा कर। माय डियर स्टूडेंट्स एंड व्यूअर्स आज मैं ये भिडिओ एस एस एल सी जी परीक्षार्थी এই ভিডিওটো প্ৰস্তুত কৰিবলৈ গৈ আছোঁ। দীঘাত সমীকৰণ কোৱাড্ৰেটিক ইকুৱেশ্যন আজি এছ এছ এল চি এক্সামিনেশ্যন মানে 2015 এই দীঘাত সমীকৰণৰ ওপৰত ভিত্তি কৰি কি কি প্ৰশ্ন আহিছিলে সেইকেইটাই আমি আজি সমাধান কৰিম। ছাত্ৰ ছাত্ৰীৰ সঁহাৰি পালে এইদৰে আমি নেক্সট ভিডিঅ' 2016 তাৰপিছত 2017 কি কি আহিছিলে কুৱেশ্যনবোৰৰ পৰা আমি কুৱেশ্যনসমূহ সমাধান কৰিম। আহাচোন আজিৰ ভিডিঅ' আৰম্ভ কৰোঁ। ইয়াত এক নম্বৰটো আছিলে 2015 আহিছিলে এছ এছ চি পৰীক্ষাত কি চৰ্তত দীঘাত সমীকৰণ এছ স্কুৱাৰ প্লাছ পি এক্স প্লাছ কিউ ইকুৱেল টু জিৰ'ৰ মূল দুটা বাস্তৱ আৰু অসমান হয় মানে আনইকুৱেল হয়। ইয়াৰ চাৰিটা অপশ্যন দিছে কোনটো হ'ব বাৰু। এই গণিতটো বুজাৰ আগতে আমি এইখিনি কথা আগতে জানি ল'ব লাগিব। আমি জানো যে যদি আমি দীঘাত আদৰ্শ দীঘাত সমীকৰণটো যদি এ এছ স্কুৱাৰ প্লাছ বি এক্স প্লাছ চি ধৰোঁ ইকুৱেল টু জিৰ' তেনেহ'লে আমি এইকেইটা কথা আমি জানো তথাপি এবাৰ আকৌ মনত পেলাই লৈছোঁ। দুটা স্পষ্ট মানে ভিন ভিন যদি বাস্তৱ মূল থাকে যদি কি হয় বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি গ্ৰেটাৰ দেন জিৰ' মানে জিৰ'তকৈ ইয়াৰ মানটো কি হ'ব লাগিব বেছি হ'ব লাগিব জিৰ'তকৈ ডাঙৰ হ'ব লাগিব। তাৰমানে ভেদ নিৰূপণটো জিৰ'তকৈ বেছি হ'ব লাগিব আৰু দুটা সমান বাস্তৱ মূল আছে যদি বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি ভেদ নিৰূপণটো কি হয় মানটো জিৰ' হয় তেতিয়াহ'লে আমি ভাবিম যে দুটা সমান বাস্তৱ মূল থাকে আৰু কোনো বাস্তৱ মূল নাথাকে যদি বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি এইটো এই ভেদ নিৰূপণটোৰ মানটো যদি কি হয় জিৰ'তকৈ কম হয় অৰ্থাৎ মাইনাছত হয়। ভেদ নিৰূপণৰ ফৰ্মুলাটো হ'ল বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি। এতিয়া আমি চাওঁ ইয়াত আমি এতিয়া আমি বুজি পালোই কোনটো হ'ব যিহেতু কি কৈছে দুটা বাস্তৱ আৰু অসমান তেনেহ'লে কোনটো হ'ব ইয়াত দিছে ভিন ভিন আৰু বাস্তৱ মূল থাকিলে কি হ'ব এইটো বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি কি হ'ব গ্ৰেটাৰ দেন জিৰ' জিৰ'তকৈ ডাঙৰ হ'ব লাগিব তো জিৰ'তকৈ ডাঙৰ আছে এইটোৱে হ'ব শুদ্ধ তেনেহ'লে এ চি অপশ্যনটো হ'ব শুদ্ধ। ইয়াৰ নাম্বাৰ টুটো লৈছিলোঁ তলৰ সমীকৰণটোৰ মূল 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 আছে তলৰ সমীকৰণটোৰ মূল নিৰ্ণয় কৰা তলৰ সমীকৰণটোৰ মূল নিৰ্ণয় কৰা এইটো এছ এছ এল চি 15 আহিছিল 2015 থ্ৰী এছ স্কুৱাৰ মাইনাছ ফাইভ এক্স প্লাছ টু ইকুৱেল টু জিৰ' এটা আমি এইদৰে কৰিব পাৰোঁ। আমি যদি প্ৰদত্ত সমীকৰণটো আমি এইদৰে কৰিব পাৰোঁ প্ৰদত্ত সমীকৰণটো এ এক্স স্কুৱাৰ প্লাছ বি এক্স প্লাছ চিৰি ইকুৱেল টু জিৰ'ৰ লগত তুলনা কৰি তুলনা কৰি আমি পাওঁ আমি এইদৰে লিখিবলৈ এ ইকুৱেল টু কিমান পাম থ্ৰী বি বিটো কি আছে যিহেতু এতিয়া মাইনাছ ফাইভ আছে তেনেহ'লে মাইনাছ লিখিব লাগিব মাইনাছ ফাইভ আৰু চিটো কি হ'ব টু যিহেতু প্লাছ আছে সেইকাৰণে নিলিখিলোঁ প্লাছটো নিলিখিলে হ'ব মাইনাছলৈ লিখিব লাগিব। এতিয়া আমি ডিস্ক্ৰিমিনেণ্টৰ ফৰ্মুলাটো আমি জানো যে বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি আমি ইয়াৰ মানটো উলিয়াই চাই লওঁ বিকজ আছে মাইনাছ ফাইভ স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ ইনটু এ এ কিমান আছে থ্ৰী ইনটু চি চি কিমান আছে টু ফাইভ মাইনাছ ফাইভ স্কুৱাৰ মানে কি পাঁচ পাঁচ গুণ পঁচিছ টুৱেণ্টি ফাইভ মাইনাছ মাইনাছ প্লাছ হৈ যায় মাইনাছ তিনি চাৰি গুণ বাৰ বাৰ দুগুণ চৌব্বিছ পঁচিছৰ পৰা চৌব্বিছ গ'লে কি হ'ব ওৱান তাৰমানে ওৱানটোতো জিৰ'তকৈ ডাঙৰ তাৰমানে মূল দুটা ভিন আৰু বাস্তৱ মূল আছে তেনেহ'লে আমি এই ফৰ্মুলাতে কৰিব পাৰোঁ। আমি জানো যে দীঘাত ফৰ্মুলাটো কি আছিলে মাইনাছ বি প্লাছ মাইনাছ বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি বাই টুৱে ঠিকে হ'ব মাইনাছ ফৰ্মুলাৰ মাইনাছটো পঢ়ালোঁ বিয়াৰ মানটো কিমান আছিলে মাইনাছ ফাইভ ঠিকে লিখিম আমি মাইনাছ ফাইভ প্লাছ মাইনাছ ইয়াৰ মানটোতো আমি পালোঁ বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি ইয়াৰ মানটো আমি বঢ়াই দিব পাৰে কৈ কিমান পাইছিলোঁ ওৱান ডাইৰেক্ট ওৱান লিখি দিছোঁ নহ'লে তোমালোকে পাতিয়ে কৰিব পাৰিবা
বাই টু এ, টু ইন্টু এ, এর এর মানটা কি মানে আছে থ্রি, তো কি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ফাইভ, প্লাস মাইনাস ওয়ানের বর্গমূল করলে তো ওয়ানই হব, আর তিন দুগুণ ছয়, এটা এক্স ইকুয়াল টু হয় কি লিখে হবে ফাইভ প্লাস ওয়ান, এবার প্লাস ধরেছে সিক্স, অর এক্স ইকুয়াল টু আমি কি লিখে হলো ফাইভ, এবার প্লাস ধরে মাইনাস ওয়ান বাই সিক্স, এটা কি আমরা পাঁচের লগত একযোগ করলে ছয়, সিক্স বাই সিক্স, সিক্স ওয়ান, তখন ওয়ান পালো, এতে ফাইভের পর ওয়ান করলে কি বলো ফোর বাই সিক্স, দুই রকম টাকা কাটলে দুই দুগুণ চারি, তিন দুগুণ ছয়, তো কি মান পালো টু বাই থ্রি, এতে একে নির্ণয় মূল আমি কি কি পেলো, মূল দুটা ওয়ান আর টু বাই থ্রি, এটাও আছে। ইয়াৰ পিছৰটো লৈছিলোঁ, যদি তলৰ দিশাত সমীকৰণটোৰ মূল দুটা সমান হয় তেন্তে কেৰ মান নিৰ্ণয় কৰা, সমীকৰণটো আছিলে টু এছ স্কোৱাৰ প্লাছ কে এক্স প্লাছ থ্ৰী ইকুৱেল টু জিৰ', এইটো এছ এছ এল চিৰ ফিফটিনত আহিছিলে, আমি কিদৰে কৰিব লাগিব, প্ৰথমে প্ৰদত্ত সমীকৰণটো এ এক্স স্কোৱাৰ প্লাছ বি এক্স প্লাছ চিৰ জিৰ' লগত তুলনা কৰি পাওঁ, কিমান পাওঁ, এ এ ইকুৱেলটো কিমান হ'ব টু, বি ইয়াত কিমান আছে কে, চি কিমান আছে থ্ৰী, এতিয়া আমি যদি ডিস্ক্রিমিনেন্ট ওলাই লওঁ বি স্কেয়ার মাইনাস ফোর এ সি, মাইনাস ফোর এ সি মানে কি বি স্কেয়ার, বি মানে কিমান আছে কে, কে স্কেয়ার ফোর ইন্টু এ, এ কিমান আছিলে টু, সি কিমান আছিলে থ্রি, তুমি কিমান পালো কে স্কেয়ার মাইনাস চারি দুন আট, তিন আট গুণ চব্বিশ, টুয়েন্টি ফোর, যেহেতু আমাক প্ৰশ্ন কৈছিলে যে সমীকৰণটোৰ মূল দুটা সমান, যিহেতু মূল দুটা সমান গতিকে আমি লিখিব পাৰোঁ বি স্কেয়াৰ মাইনাছ ফ'ৰ এ চি ইকুৱেল টু, তেতিয়াহ'লে কি হয় জিৰ', এতিয়া আমি মানকেইটা বঢ়াই চাওঁ, বি স্কেয়াৰ মাইনাছ ফ'ৰ এ চি, ইয়াৰ মানটো আমি উলিয়ালোঁ কি কিমান পালোঁ কে স্কেয়াৰ মাইনাছ টুৱেণ্টি ফ'ৰ ইকুৱেল টু কিমান আছে জিৰ', কে স্কোয়ার ইকুয়াল টু যেহেতু মাইনাস আছে এবার ইকুয়াল কি হবো প্লাস হল টোয়েন্টি ফোর, কে ইকুয়াল টু কি হবো প্লাস মাইনাস রুট এবার টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর বর্গমূল আমি উঠালে কি হবো দুই দুগুণ দুই বারো দুগুণ চব্বিশ, ছয় দুগুণ বারো, তিন দুগুণ ছয়, এই দুইৰ পৰা এটা দুইহে ল'ব পাৰোঁ, তাৰমানে আমি কিমান লিখিব পাৰোঁ প্লাস মাইনাস টু, আৰু কিমান থাকি যাব তিন দুগুণ ছয়, ছয়টো থাকি যাব ৰুটতে থাকি যাব, তোমাৰ প্লাছ মাইনাছ টু ৰুট ছিক্স, এতেকে কেৰ মান দুটা কি কি হ'ব, এবাৰ প্লাছ টু ৰুট ছিক্স, আৰু এবাৰ কি লিখিম আমি মাইনাছ, এবাৰ প্লাছ মাইনাছ প্লাছ লিখিলোঁ আৰু মাইনাছ টু ৰুট ছিক্স, এইটো হ'ল আনচাৰ। ইয়াৰ পিছৰ অংকটো আছিলে দুটা ক্ৰমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা উলিওৱা যাৰ বৰ্গ যোগফল থ্ৰী ছিক্সটি ফাইভ, এইটো এছ এছ এল চি ফিফটিনত আহিছিলে, এতিয়া আমি কিদৰে কৰিম, ধৰা হ'ল ক্ৰমিক অখণ্ড সংখ্যা দুটা
এটা ধরে নিলাম এক্স, তাহলে আনটো কি হবো এক্স প্লাস ওয়ান। এতিয়া প্রশ্ন মতে কি হবো, একর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন মতে, দুটা ক্রমিক যুগাত্মক অখণ্ড সংখ্যার উলিওয়া যার বর্গ যোগফল 360, বর্গ যোগফল তাৰমানে এক্সৰ বৰ্গ কি এছ এছ কে যোগফল কৈছে যোগফল, আৰু এক্স প্লাছ ওৱানৰ বৰ্গ কি এক্স প্লাছ ওৱান হল স্কেয়াৰ হৈ গ'ল। এই বৰ্গৰ যোগফল কিমান কৈছিলে 365। এতিয়া এইটো আমি সমাধান কৰিলে পাই যাম এক্স স্কেয়াৰ প্লাছ এ প্লাছ বি হল স্কেয়াৰ ফৰ্মুলা কি স্কেয়াৰ প্লাছ টুৱাইছ এ মানে এক্স বি মানে ওৱান প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 365। তো কিমান পালাম এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস দুই গুণ দুই টুয়াইস এক্স প্লাস ওয়ান স্কোয়ার কেটে ওয়ানে হব 365। এতিয়া আমি কি পালো এস স্কোয়ার কেটে আছে দুটা, তারপর ওয়ান আছে ইয়াতে ওয়ান আছে ইয়াতে ওয়ান আছে, তারপর প্লাস করলে কি হবে টু এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স প্লাস ওয়ান, এই তো প্লাস আছে এখানে আহিলে কিবা মাইনাস 365 ইকুয়াল টু জিরো। তুমি কিমান পালো এইটো টু এস স্কোয়ার প্লাস টু এক্স, ওয়ানত প্লাস আছে আর 365 মাইনাস আছে, তো ওয়ানের বাইরে মাইনাস করলে কিবা মাইনাস হবো ডাঙরটার মাইনাস আছে কিমান পাম 360 বছর বড়ান করলে ফোর হবো 364 ইকুয়াল টু জিরো। তারপর কি করবো আমি দেখি তো দুই কমন যায়, তো দুই কমন লো কি হবো এক্স স্কোয়ার প্লাস ইয়ার থাকলে এক্স 364 টু এর ডিভাইড করলে দুই গুণ দুই তাহলে এক হলো আর দুগুণ হলো দুজন সাইড টু 182 টুয়েলভ ইয়ার ডিভাইড করলে গুছি গেল, তাহলে আমি কি লিখব পারি এটা কি থাকলে এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 182 ইকুয়াল টু জিরো। এতিয়া আগে আমি মিডিল টার্ম করলে অজুতে হয়ে যাব, 182-র মিডিল টার্ম করলে কি হবো 182-ক আমি এইদরে দুটা ফ্যাক্টর পাব লাগিব, সেই ফ্যাক্টর দুটা যোগ বা বিয়োগ ফল কেমন হবে, ইয়াত এক্স আছে এক্স মানে কি ইয়াত আছে কি ওয়ান ওয়ান হব লাগিব আর পূরণ ফল 182, তো আমি এইদরে মিলাব লাগে মিলাই লো 9 দুগুণ 18 2 গুণ 2 কিমান দিয়ে যাব 7 এগুণ 7 3 এগুণ 21 7 দুগুণ 14 তাৰমানে 14×13 14-ৰ লগত 13 কৰিলে কিমান পাওঁ আমি 182 আৰু 14-ৰ পৰা 13 বিয়োগ কৰিলে 1, তাহলে আমি কি লিখিব পাৰোঁ এক্স স্কোয়াৰ প্লাছ ইয়াত কি লিখিব পাৰোঁ 14 - 13×x - 182 ইকুৱেল টু জিৰ' এতিয়া কি হ'ব এক্স স্কোয়ার প্লাস 14 লগে এক্স ইনটু করলে 14x - 13x - 182। এটা কমন কি যায় ইয়াত এক্স, ইয়াত কি থাকলে এক্স প্লাস 14, ইয়াত কমন কি যায় 13, কারণ 13 182 হরণ করব পারি তো 13 কমন গল ইনটু ইয়াত মাইনাস কি থাকলে এক্স মানছে মানছে প্লাস 182 13 হরণ করলে আমি যেহেতু 14×13 182 পাইছিল তাহলে কি হব 14, এই ফিগার দুটা মিলিলে মানে শুদ্ধ আছে বলে আমি ভাবিব লাগে, তাহলে আমি কি লিখব পারো এক্স প্লাস 14 এই দুটা পিছনে একটা কমন ললো ইনটু এক্স মাইনাস 13 ইকুয়াল টু জিরো। এটা আমাক কি করব লাগিব, এটা আমি লিখিব পারো আইদার হয় লিখিলে বা আইডাল লিখিলে এক্স প্লাস 14 ইকুয়াল টু জিরো, তারমানে কি হল এক্স ইকুয়াল টু কি হবো এটা প্লাস আছে এখানে কি হল মাইনাস হয়ে গেল, মাইনাস তো হব না যেহেতু দুটা ক্রমিক যোগাত্মক এখন ভাঙা গেছে, তাহলে এটা যোগাত্মক এটা কি হবো মাইনাস 14 তো নহব এটা কি হবো সম্ভব নহয় অসম্ভব বলে লিখিলে হয়। আর তারপর কি আছে বা এক্স মাইনাস 13 ইকুয়াল টু জিরো, দেয়ারফর এক্স ইকুয়াল টু মাইনাস আছে এখানে আহিলে কি হব প্লাস হয়ে যাব 13 সেটা সম্ভব, এতেকে ক্রমিক অখণ্ড
সংখ্যা দুটা, তো এটা যদি 13 হয় তারপিছত ঠিকই অনুব আমি কিমান দিছিলো এক্স আর এটা এক্স প্লাস ওয়ান, তোমার 13, 13 এটা ওয়ান প্লাস করে দিব 14, 13 আর 14 থ্যাংকস ফর ওয়াচিং।